السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد درود كاتشي دشه وبرباشه جرا جهان থেকে আমাদের আয়োজন দেখছেন প্রত্যেক আন্তরিক মোবারকবাদ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন দাওয়াতে খায়ের নামাজের ফজিলত গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক ধারাবাহিক আলোচনার এ পর্বে রয়েছে নামাজে উদাসীনতা যারা প্রদর্শন করে তাদের জন্য শিক্ষণীয় কিছু কথা। আমরা প্রায়শ লক্ষ্য করি যে অনেক ভাইয়েরা বলেন নামাজের জন্য তার দাওয়াত দেওয়া হলে বলেন আমি আজকে গোসল করি নাই, অথবা আমি প্রস্রাব করেছি মনে হয় ফোটা ফোটা প্রস্রাব প্যান্টে লেগেছে, অথবা কেউ বলে যে আমি গত তিন চার দিন পর্যন্ত নামাজ পড়ি নাই, সামনে সপ্তাহ শনিবার থেকে নামাজ ধরব। এভাবে অনেক মা বোনরাও বলে যে কাজের চাপের কারণে নামাজ পড়তে পারছি না। অনেকেই ঠুনকো অজুহাতে সামান্য জ্বর হলে সর্দি কাশি হলে নামাজ বর্জন করে নামাজ ছেড়ে দেয়। তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ শরীয়তের পক্ষ থেকে, সেটা হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সৈয়দনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। তিনি খেলাফত পরিচালনাকালীন সময়ে এক গুপ্ত ঘাতকের বিষাক্ত ছুরির আঘাতে মারাত্মক জখম হয়ে তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। ওনার শরীর থেকে অনবরত রক্ত বের হচ্ছিল, ব্লিডিং হচ্ছিল। এমতো অবস্থায় নামাজের যখন সময় হয়ে গেছে, তিনি ইশারায় নামাজের জন্য প্রস্তুত হয়ে গেলেন তাইমুম করে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন অনেকে বলছেন হুজুর আপনার অবস্থা আশঙ্কাজনক, এই অবস্থায় আপনি নামাজটা কাজা করলেও তো পারেন, সুস্থ হলে পড়ে দিবেন। তো হযরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা যে জবাবটা দিয়েছিলেন সেটা আমাদের সকলের জন্য অতীব শিক্ষণীয় জবাব। সেটা হচ্ছে হযরতে সৈয়দনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে প্রচণ্ডভাবে আহত হওয়া সত্ত্বেও আমি নামাজ তরক করছি না, এই কারণে যে ব্যক্তি নামাজ নষ্ট করে তার নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই, তার কোনো হিস্সা নেই। অর্থাৎ নামাজ পড়াটা ইমানদারের চিহ্ন আর না পড়াটা হচ্ছে বেঈমানের চিহ্ন। তো এরকম নামাজের গুরুত্ব, ওনার এত আহত অবস্থায় মুমূর্ষ অবস্থায় এর কিছু দিন পরে অর্থাৎ দু একদিন পরে তিনি শাহাদত বরণ করেছেন। শাহাদত বরণ করার আগ মুহূর্ত পর্যন্ত তিনি নামাজ তরক করেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে কারবালায় ওনার গলায় ছুরি কিছু অংশ চলেও গিয়েছে, কাটাও গিয়েছে, সারা শরীরে 75টারও বেশি আঘাতের চিহ্ন, সারা শরীর রক্তে ভেজা, সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছে, এমতো অবস্থায়ও নামাজের সময় হওয়াতে তিনি নামাজ তরক করেন নাই। শিক্ষা দিয়েছেন জাতিকে, মুসলিম মিল্লতকে, যে কোনো মূল্যে নামাজের সময় হলে নামাজ পড়তে হবে, কোনো অজুহাত দিয়ে নামাজ থেকে তোমরা দূরে সরে থাকিও না, কারণ নামাজ হচ্ছে একমাত্র মাধ্যম সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সেতুবন্ধন রচিত হওয়ার। সুতরাং এ নামাজ বর্জন করা কোনো ক্রমে কোনো অজুহাতেই বাঞ্ছনীয় নয়, নামাজ সময় মতো পড়া এটাই আমাদের জন্য একান্ত কর্তব্য। নবীজি বলছেন নামাজ আমার চক্ষু শীতলকারী বস্তু, সুতরাং যে কাজে নবীজির চক্ষু শীতল হয়, চক্ষু মোবারক শীতল হয়, যে কাজের দ্বারা আমাদের মালিক রাজি হন, সন্তুষ্ট হন, সেই কাজটাই আমরা করব। শয়তান যতই প্ররোচনা দিক, নফস আমাদের যতই ধোঁকা দিক, আমাদেরকে যতই অবহেলা করতে উদ্বুদ্ধ করুক, আমরা নামাজের প্রতি এগিয়ে যাব। সমস্ত ষড়যন্ত্র শৃঙ্খল আমরা ভঙ্গ করে নামাজের দিকে এগিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে নৈকট্য দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের মানুষে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ বা যাবতাব নিয়ম মোতাবেক আদায় করার, সময় মতো আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।